গড়বালিয়া স্কুলের সামনে একটি 15 বছর পুরনো রামের মন্দির, সেটা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। রামের মন্দির রয়েছে, এখানে রাম ঠাকুরের ছবি রয়েছে, হনুমানের ছবি রয়েছে, পাশাপাশি দেখাতে বলবো আমার হনুমান যে কীভাবে এখানে বসবাস করছে সেটাও আমার চিত্র ক্যামেরা সাংবাদিককে বলবো দেখাতে, যে যেভাবে এখানে হনুমানের যে দাপট রয়েছে নিশ্চয়ই এখানে রামেরই মন্দির ছিল, সেরকমটাই কিন্তু ধারণা রয়েছে। তাতেও প্রশাসনের কিন্তু একটা বিরাট ভূমিকা, এই রামের মন্দির দীর্ঘ 15 বছরে ব্যারিকেড লাগিয়ে দিয়ে গেছে, সেখানে প্রশাসনের যে এখানে পুজো করতে দেওয়া হবে না, পাশের জায়গায় ওনারা পুজো করেছেন। কিন্তু বারংবার ধরে এই রাম সেবক দলের যারা কর্মীরা হচ্ছেন তাদের ওপরেই কিন্তু আক্রমণ হচ্ছে বারংবার, থেমে নেই কোনো জায়গায়। তাই যখনই প্রশাসনের নজর পড়ে যে রামের পুজো হচ্ছে তখনই কিন্তু চরম সীমায় পৌঁছে যায় প্রশাসনের আধিকারিকরা, হস্য কৌতুকের মতন একটা ফিলিংস তৈরি করে প্রশাসন আধিকারিকরা, সেই আধিকারিকরা রামের নাম শুনলেই রাম পুজো বন্ধ করে দেয়। এই রাম পুজো বন্ধ করে দেওয়ার কারণ বিষয় হচ্ছে যে হাওড়া জেলায় নয় সারা পশ্চিমবাংলাতেই এরকমই এক সিচুয়েশান তৈরি হয়েছে যে রাম পুজো কোথাও করা যাবে না, সেই বাধা দিয়ে চালা খুলে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে বজরংবলী, দেখুন শয়ে শয়ে বজরংবলী এখানে উপস্থিত রয়েছে যেখানে এই রাম পুজো করতে দেওয়া হয়নি। রাম পুজো এমন একটি পুজো যে সারা ভারতবর্ষের যত মহিলা, ক্যামেরায় রাহুলের সঙ্গে প্রসেনজিৎ অধিকারী, নিউজ বাংলা, হাওড়া। গতকাল 4/8/2020 এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা দীর্ঘ 15 বছরের মন্দির, বজরংবলীর মন্দির। গ্রামবাসীর এই মন্দিরে প্রতিদিনের মতো পুজো দেয়, সন্ধ্যা দেয়, সবাই আসে, পূজা অর্চনা হয়। তো কিছুদিন আগে, কিছু বছর আগে তো এখানে একটা চালা ছিল, মন্দিরের উপরে একটা চালা ছিল, চালাটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণে আমরা ঠিক করি চালাটা নতুন করে করে নতুন করে একটা পুজো করবো, পাড়ার সবাই মিলে পুজো করব। এবং সেরকম সিদ্ধান্ত অনুযায়ী নতুন রং করলাম, চালা লাগালাম, পুজো করলে, পুজো করার একটা যে পরিকল্পনা ছিল সেটা নিলাম। আজ 5 তারিখ যে একটা ঐতিহাসিক দিন, রামজি শিলান্যাসে যে হচ্ছে আমরা সেই উপলক্ষে আজকে একটা পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো 3 দিন ধরে আমরা মোটামুটি সবাই মিলে আলোচনা করে পুজো সিদ্ধান্ত নিয়ে পুজো করছিলাম, প্রিপারেশান নিচ্ছিলাম। গতকাল রাত্রিরে 9টা নাগাদ করে বর্তমানে শাসক দলের চাপে পুলিশ প্রশাসন আসে এবং রীতিমতো হুমকি দিয়ে বলে এখানে কোনো রকম পুজো করা যাবে না। তখন আমরা সবাই মিলে, গ্রামবাসী মিলে জিজ্ঞাসা করি যে স্যার কেন পুজো করা যাবে না। তখন উনি বলেন, না এটা বেআইনিভাবে তোমরা করছো, এখানে কোনো রকম পুজো করা যাবে না, আমাদের উপর থেকে প্রেশার আছে। আমি বললাম, স্যার প্রেশারটা কিসে, আমরা হিন্দু হয়ে আমরা প্রত্যেক বছর যেরকম পুজো করি এখানে পুজো করবো, এতেও প্রেশার আপনাদের? না, এখানে কোনো রকম পুজো করা যাবে না। তখন রীতিমতো পুলিশ প্রশাসন আরও ওনাদের ফোর্স আনে, প্রায় 50 থেকে 60টা ফোর্স আনে। তারপরে কী করা হয় এখানে? এনে ওনাদের পরিস্থিতিতে মন্দিরটাকে ভাঙা হয়। আচ্ছা, মন্দিরটাকে টোটাল স্ট্রাকচার করা ছিল, সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়, মালা ধ্বজ যা ঝান্ডা ছিল সমস্ত কিছু খুলে ফেলে দেওয়া হয়। এরকম একটা পরিস্থিতি কালকে রাত্রিতে হয়েছিল। কোনো ঝামেলা, কোনো গণ্ডগোলের কোনো সৃষ্টি হয়? ঝামেলা তো হয়েছিল, পুলিশ প্রশাসনের সঙ্গে হয়েছে, পুলিশের সঙ্গে হয়েছিল, বলছে যে তোমরা যদি না খোলো, না ভাঙো, আমরা সবাইকে থানায় নিয়ে চলে যাবো, কোর্টে চালান করে দেবো, কেস দেবো তোমাদের নামে, বিভিন্ন রকম হুমকি পুলিশ প্রশাসন দিচ্ছে। এখন আপাতত কি করা হয়েছে? এখন আমাদের নিয়ম অনুযায়ী, আমরা যেহেতু হিন্দু, আমরা পুজো করেছি, স্যার যেহেতু বলেছিলেন কালকে পুলিশ এসে যে ঠিক আছে পুজো করো, যে তার ব্যক্তিগত জায়গায় পুজো করো, মন্দির আমাদের এটা একটা ঐতিহাসিক মন্দিরে পুজো করতে দিল না, আমরা বাধ্য হয়ে আমাদের পার্সোনাল একটা জায়গা এখানে, সেখানে আমরা রামের পুজো করি। গ্রামবাসী মিলে সবাই আসে, মহিলারা ধূপ বাতি শঙ্করধ্বনি দেয় এবং পুজো হয়, হোমযজ্ঞ হয়, রীতিমতো মেনে আমরা পুজো করি এখানে। কিন্তু আমার নাম খোকন শাসমল, আমি একজন গ্রামের সেবক, রামভক্ত। এখানে কি মানে প্রশাসনের কি একেবারে নীরব ভূমিকা এসে ভেঙে দিয়ে গেল প্রশাসনের লোকেরাই? হ্যাঁ, প্রশাসন তো সহযোগিতা করে, ছেলেগুলোদের এমন প্রেশার ক্রিয়েট করলো, দাঁড়িয়ে আছে জলে, তোমার নয় জিভে ওঠো নয় মন্দির ভাঙো, কোনটা করবে, এরকম ছেলেদেরকে সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিল। বাধ্য হয়ে ওনাদের অনুপস্থিতিতে ছেলেরা এসে সব ভেঙে দেয়।
নিজেরাই ভাঙো? হ্যাঁ নিজেরাই ভাঙো।